হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। মূলত আমরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এবং যারা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট খুলতে পারছেন না, তারা সরাসরি আমাদের শর্টস ভিডিওতে চলে যান, সেখানে চলে যাবেন এবং সেখানে কেমনভাবে পাবলিক সার্ভিস কমিশন মোবাইল থেকে, আপনাদের ল্যাপটপ থেকে, আপনাদের ট্যাবলেট থেকে, আপনাদের ডেস্কটপ থেকে খুলবেন তার সঠিক পদ্ধতি জানিয়ে দেওয়া আছে। এবার আসি আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো। মূলত ওয়েস্ট বেঙ্গল ইএসআই মেডিকেল সার্ভিস অর্থাৎ জেনারেল মেডিকেল অফিসার হিসাবে কিন্তু নিয়োগ করছে। এটা ডিপার্টমেন্ট অফ লেবার, ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। স্যালারি কিন্তু পে লেভেল 56,100 থেকে 101,44,300 পর্যন্ত, ঠিক আছে। WBSS যে 2019-এ একটি রুলস হয়েছিল, সেই রুলস অনুযায়ী কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি। ভ্যাকান্সিস কিন্তু 300, UR-এ 102, SC-তে 67 এবং ST-তে 19, OBC-A নন ক্রিমি লেয়ারে 43 এবং OBC-P নন ক্রিমি লেয়ারে 29, PWBD-তে UR-এ 10 জন, SC-তে 4 জন, EWS-এ 26 জন, ঠিক আছে। এখানকার কোয়ালিফিকেশন হিসেবে বলা হয়েছে মেডিকেল কোয়ালিফিকেশন ইনক্লুডেড ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিডিউল অর পার্ট টু অফ দ্য থার্ড শিডিউল টু ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্র্যাকটিশনার, এরকম হলে সে আবেদন করতে পারবেন। যে আবেদন করবেন তিনি নট মোর দ্যান 36 ইয়ার ফর অর্ডিনারি মেডিকেল গ্রাজুয়েট অ্যান্ড 40 ইয়ার্স ফর দোজ পোস্টিং পোস্ট গ্রাজুয়েট মেডিকেল কোয়ালিফিকেশন। যারা পোস্ট গ্রাজুয়েট মেডিকেল কোয়ালিফিকেশন করেছে তাদের জন্য কিন্তু 40 বছরের একটি ঊর্ধ্বসীমা বাধা হয়েছে। সো আবেদন ফি 210 টাকা। যারা আবেদন করতে চাইছেন আবেদন করে ফেলুন। আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং অনলাইন পেমেন্ট করতে পারবেন, এবং তার জন্য একটি মিনিমাম চার্জেস নেবে, যেটা কনভেনিয়েন্স ফি 1%, 18% GST কনভেনিয়েন্স ফিস নিয়ে টোটাল আপনার সার্ভিস চার্জেস যদি অফলাইনে করেন 17 টাকা নেবে। এইভাবে কিন্তু 4.90 টাকা সঙ্গে 18% GST তার একটা কনভেনিয়েন্স ফি অ্যাড করে তারা নেট ব্যাংকিং এর মাধ্যমে নেবে। তো যাই হোক, আবেদনের শেষ তারিখ কিন্তু 12ই অক্টোবর। যারা এখনো পর্যন্ত আবেদন করেনি তাদেরকে অনুরোধ করবো আবেদন করে নেয়, আর কোন রকম সমস্যা হলে আমাদেরকে জানাতে ভুলবেন না। এবং স্ক্রিনিং টেস্টের মাধ্যমেই হবে, এবং আপনার কোয়ালিফাইং মার্কস বা ক্যাটাগরি অফ ভ্যাকান্সিস সব এখানে দেওয়া আছে, পরপর আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা www.wbpsc.gov.in এই ওয়েবসাইটে চলে আসুন এবং আবেদন করে ফেলুন। এবার আসি আপনারা কিভাবে আবেদন করবেন। আপনাদের যে সার্টিফিকেটস বলা হয়েছে সেই সার্টিফিকেট এখানে দেওয়া হয়েছে, সার্টিফিকেটসটা একবার দেখে নিন। এটা হচ্ছে আপনাদের চিফ মেডিকেল অফিসার অর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ গভর্নমেন্ট অফ হেলথ কেয়ার ইনস্টিটিউশন, এখান থেকে আপনাদের কিন্তু যে আপনি মেডিকেলে ফিট সেই সার্টিফিকেট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবার আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ইস্যুইং দ্য সার্টিফিকেট। সার্টিফিকেট হচ্ছে এটি, ইনকাম অ্যাসেট সার্টিফিকেট টু বি দ্য প্রডিউসড বাই ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের জন্য কিন্তু এটি হচ্ছে সার্টিফিকেট। এটা ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দিতে হবে। যদি আপনাদের ইন্ডিভিজুয়ালি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা ইন্ডিভিজুয়ালি এটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। আর এই ধরনের আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, এবং আমরা পাবলিক সার্ভিস কমিশন এবং অল ওভার ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলে সমস্ত আপডেটস নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে বেশি বেশি আপডেট দিতে পারি আপনাদের, সেটার জন্য আপনারা আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।